হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শীতকালের একটা খুব স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। একদম পুড়ে ঠাসা কড়াইশুঁটির কচুরি রেসিপি তোমাদের সঙ্গে দেখাবো, আর দেখাবো পুড়ে ঠাসা হলো একদম সেটা বেলার সময় কোনো রকম ফেটেও যাবে না, পুর বেরিয়েও যাবে না। তো চলো, কিভাবে বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই যেহেতু কড়াইশুঁটিগুলোর সমানে ভালো করে দেখো ছাড়িয়ে নিয়েছি, এরপরে সেইগুলোকে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে সেটা নরম হয়ে যায়। তারপরে সেটাকে মিক্সির মধ্যে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কিছুটা আদা দিয়ে সেটাকে ভালো করে দেখো পেস্ট করে নিলাম। এটা পুর বানানোর জন্য আমি তৈরি করছি। তো এই দেখো কেমন পেস্টটা হয়েছে, পুরো পেস্টটা যেন একটু স্মুথ হয়, মানে কোনো রকম দানা যেন না থাকে, তাই জন্যই আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দেব, এরপরে পুরটাকে আমি তৈরি করব। তো অনেকে এর মধ্যে প্রথমে হিং দেয়, তো আমি সেটা দিইনি, তোমরা চাইলে সেটাতে একটু হিং ইউজ করতে পারো। তো এরপরে আমি ডাইরেক্ট ওই পুরটাকেই দিয়ে দেবো একে একে, মানে অল্প অল্প করে ওই পুরটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে, আর কিছুই না, নুন আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে ভালো করে এবারে নাড়াতে হবে। কড়াইয়ের মধ্যে পুরটাকে ভালো করে তৈরি করে নিতে হবে, মানে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে, টাইট করে নিতে হবে। একটু নুন আর মিষ্টি দেখলে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব সুন্দর করে এবার কড়াইয়ের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে একটু পুরটাকে একদম টাইট করে নিতে হবে। যতক্ষণ না পুরটা কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ এটাকে এরকম করে নাড়িয়ে যেতে হবে। আর অনেকে এর মধ্যে আর কিছু দেয় না, কিন্তু আমি যেহেতু একটু বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে একটু ছাতু ইউজ করব। তো যদি ছাতু ইউজ না করা হয় তাহলে অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে কড়াইয়ে নাড়াতে হয়, কারণ এটা যতক্ষণ না জলটা মরে বা কড়াই থেকে পুরটা ছেড়ে আসে ততক্ষণ এটাকে রান্না করে যেতে হয়। তাই জন্য আমি একটু ছাতু দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি জলটা টেনেও নেয়, বাইন্ডিংটাও ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। আর এরপরে লাস্টে একটু দেব ভাজা মশলা, মানে জিরে আর লঙ্কা আমি শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলাটাকে দিয়ে দেব। ব্যাস দেখো মোটামুটি পুরটা দেখো ছেড়ে এসেছে কড়াই থেকে, আর একটু নাড়াতে হবে। এই দেখো দেখতেই পাচ্ছ পুরো পুরটা কড়াই থেকে ছেড়ে এসেছে, তার মানে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এই রকমভাবে তৈরি করলে পুরটা কিন্তু মানে বেরিয়ে আসবে না, যতটা পরিমাণ পুর দেবে কিন্তু বেরিয়ে আসবে না। দেখতেই পাচ্ছ কতটা পুর আমি দিচ্ছি। যদি এটা আমার শ্বশুর মশাই করছেন, এটা খুব সুন্দরভাবে তৈরি করেন পুরটা দিয়ে, যাতে একদম বেরিয়ে আসে না। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ পুর দেওয়া হচ্ছে, ভর্তি করে পুর দেওয়া হচ্ছে, মানে পুরে ঠাসা, কিন্তু তাহলেও কোনো রকমভাবে পুর কিন্তু বেলার সময়ও বেরোবে না আর ভাজার সময়ও কিন্তু বেরোবে না। তো তোমরা দেখেই নিলে কি করতে হবে। তো এইভাবে করলে খেতেও ভীষণ টেস্টি হয় আর ভালোও লাগে, আর বলতে কি মানে শীতকালের এই কড়াইশুঁটির কচুরি হলে আর কি চাই বলো। তো দেখো মোটামুটি সমস্ত লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে। আর ময়দা মাখার তোমাদেরকে আলাদা করে দেখালাম না, সবাই জানো ময়দাতে নুন আর একটুখানি তেল দিয়ে ভালো করে যেমন মেখে রাখতে হয় সেরকম মেখে রাখা হয়েছিল। তো এই দেখো এইভাবে বেলে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ একটা কচুরিও কিন্তু ফেটেও যাচ্ছে না, পুরো কিন্তু বেরিয়ে যাচ্ছে না, কত সুন্দরভাবে দেখো বেলা হয়ে যাচ্ছে। তো দেখতেই পেলে কত সুন্দর করে মানে বেলা হয়ে গেল, একটা কচুরিও কিন্তু পুর বেরিয়ে যায়নি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। অল্প অল্প করে ময়দা ছড়িয়ে কচুরিগুলোকে বেলে নেওয়া হয়েছে।
এরপরে ব্যাস তেল গরম করে একে কচুরিগুলো দেখো ভেজে নেওয়া হচ্ছে। তো ভাজার সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর করে ফুলে উঠেছে, আর একটা কচুরিরও কিন্তু পুর বেরিয়ে যাচ্ছে না ভাজার সময়ও। যদি বেলার সময় পুর না বেরোয় তাহলে ভাজার সময় তো বেরোবেই না, সেটাই স্বাভাবিক। তো কিন্তু পুরো কিন্তু অল্প দেওয়া ছিল না, একদম পুরে ঠাসা ছিল। তো এইভাবে কিন্তু তোমরা করতে পারো। অনেক সময় অনেকে পুর না ভরে একসাথে বেলে মানে মেখেও করে, কিন্তু পুর ভরে করলে কিন্তু খেতে আলাদা রকম একটু টেস্ট হয়। তো এই দেখো একে একে ভাজা হয়ে গেল, সুন্দর ফুলকো ফুলকো একদম কড়াইশুঁটির কচুরি রেডি, গরম গরম, যেটা গরম খেতে ভালো লাগে আর বাসি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কাড়া কাড়া বাসি মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো চলো সুন্দর করে একদম গরম গরম কড়াইশুঁটির কচুরি সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটা অন করে দিও। দেখো একদম কচুরি আর ছোটো ছোটো আলুর দম আমি সার্ভ করে দিলাম। তো চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা।